ছোটবেলায় যখন ড্রয়িং ক্লাসে প্রকৃতি আঁকতে দিত, তখন একটা পাহাড়ের ছবি আঁকতাম। পাহাড়ে পাহাড়ে ঘুরে পাহাড় দেখার ইচ্ছে তো কমেই নি, বরং বেড়েই চলেছে দিনের পর দিন। আর আজ পাহাড় সমান স্বপ্ন নিয়ে আমরা হাজির এক পাহাড়ি গ্রামের গল্প শোনাতে। গত পর্বে আপনারা দেখেছেন আমরা ট্রেনে করে হাওড়া থেকে চণ্ডীগড় এসে পৌঁছেছিলাম। এখন বাজে রাত 1:30 আর আমরা চণ্ডীগড়ে এসে পৌঁছেছি ফাইনালি। আজ আমরা চণ্ডীগড় থেকে কিন্নর ভ্যালির উদ্দেশ্যে যাত্রা করব। এখন ভোর 4:45 আর আমরা দাঁড়িয়ে আছি চণ্ডীগড় স্টেশনের একদম বাইরে। রিটায়ারিং রুমে আমরা উঠেছিলাম এবং সেখান থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে ফাইনালি আমরা শাহরানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। অলমোস্ট 250 কিলোমিটারের আশেপাশে হচ্ছে আমাদের আজকে যাত্রা পথ, তো মোটামুটি যেতে 8 ঘন্টা মতন লাগবে। এই জন্য সকাল সকালই আমরা বেরিয়ে পড়েছি। এখন কিন্তু হালকা একটা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে আর ফগও রয়েছে চারদিকে। বেলা বাড়ার সাথে সাথে কতটা কি ঠান্ডা দাঁড়ায় কি দাঁড়ায় সেটা তো সময় বলবে। সকাল সকাল স্টার্ট করেছি, তো একটা চায়ের ব্রেক তো রাস্তাতে নিতেই হয়। এবার গাড়িতে ছিলাম যখন বুঝতে পারছিলাম না, নেমে দেখছি বেশ একটা ঠান্ডা ভাব রয়েছে, তো ফাইনালি আর স্টাইল করতে পারলাম না, স্টোলটা গায়ে জড়াতেই হলো। আর চাটাও সামনে এসে গেছে, বেশি দেরি করলে চাটা এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে। পথে চলতে চলতেই একটা সুন্দর সানরাইজ দিয়ে দিনের শুরুটা হলো। আমরা এখন দাঁড়িয়ে আছি গ্রিন ভ্যালি ভিউ পয়েন্টের সামনে। আগেরবার আমরা যখন সিমলা মানালি ট্যুরটা করেছিলাম, তখনও কিন্তু সিমলা থেকে বেরিয়ে প্রথম সাইটসিন শুরু হয়েছিল এই গ্রিন ভ্যালি দিয়ে। সিমলা মানালি আমরা জাস্ট লাস্ট জানুয়ারিতেই ঘুরে গেছি, সেই ভিডিও পুরো রয়েছে আমাদের চ্যানেলে, সিরিজ রয়েছে, যদি আপনারা দেখে না থাকেন অবশ্যই দেখেন। সারহান যাওয়ার পথে আমরা এখন ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি খাদু ধাবাতে। এই ধাবাটা ধাবা না, বেসিক্যালি ক্যাফে টাইপ এবং একদম অন্যরকম, ভীষণ অন্যরকমভাবে সাজানো একটা ক্যাফে। আর এখানে দাঁড়িয়ে আমি যথারীতি পাহাড় মানেই নুডলস আমার পছন্দের, আমি তো নুডলস অর্ডার করেছি। আর অভিব্রত অর্ডার করেছে লোটে, এটা এখানকার একটা ট্র্যাডিশনাল ডিশ, লোটে মাছ ভাববেন না আবার, তো ট্র্যাডিশনাল ডিশ। ডিশটা কেমন আমি জানি না, আসলে তখন দেখাবো হ্যাঁ যে ব্যাপারটা কী। আর আমার চিরাচরিত নুডলস রয়েছে আর প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ আমরা সেই রাত্রির 2টায় নেমেছি ট্রেন থেকে, তার আগে 8টা নাগাদ আমরা ডিনার করেছিলাম, তাও আমাদের ফেভারিট পিৎজা দিয়ে। তারপরে এতক্ষণের একটা গ্যাপ পড়েছে, এখন কখন শুধু আসবে নুডলসটা আর আমি খাবো এটাই এখন ভাবছি। আপনারাও চাইলে এই খাদু ধাবা ভিজিট করতে পারেন, এটা মাতিয়ানা গ্রামে অবস্থিত আর মোটামুটি 17 কিলোমিটার ফ্রম নারকান্ডা। মোটামুটি সকাল 8টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে এই ক্যাফে, সুতরাং আপনারা ব্রেকফাস্ট করতে চাইলে বা অন্য সন্ধ্যে স্ন্যাক্সও খেতে চাইলে এখানে আসতেই পারেন, একটা স্টপ হতেই পারে এই খাদু ধাবা। আর ধাবাটার মেন যেটা আমাদের ভালো লেগেছে, এত সুন্দর লোকেশনে বিশাল বড় বড় কাঁচের জানলা, জানলা দিয়ে তাকালেই বাইরে পাহাড় উপত্যকা। মজার ব্যাপার হলো ক্যাফের যে মেঝেটা, এটা পুরো পাইনের ড্রাই লিভস ছড়ানো, মানে একটা অন্যরকম ফিল হবে এই ক্যাফেতে ঢুকলে। চলে এসছে আমার জন্য লোটে, এখানে বেশ সুন্দর ঘি দিয়ে দিয়েছে, সার্ভ করেছে, আর সঙ্গে রয়েছে মধু। কোনটা দিয়ে ভালো লাগে দেখি, দেখতে অনেকটা আমাদের পিঠের মতো বাট আটা দিয়ে বানানো। সারহান
ফারহানের উদ্দেশ্যে চলতে চলতে মাঝে মধ্যেই রাস্তার ধারের অ্যাপেল অর্কাডগুলো নজরে আসছে। আপেলের ফলনের সময় গাছগুলোকে এইভাবে ঠেকে রাখা হয়। এখন আপেলের মরশুম, তাই বাগান লাগোয়া আপেল পলিশিং, শর্টিং এবং প্যাকেজিং এর কাজ চলছে। এই অঞ্চলের মানুষের জীবিকার মধ্যে মুখ্য ভূমিকা পালন করে আপেল চাষ। পথে চলতে চলতেই রামপুরের বেশ কিছুটা আগে দেখা হলো শতদ্রু নদীর সাথে। এতক্ষণ যে সাতলেজ রিভারকে ওপর থেকে দেখতে পাচ্ছিলাম সেটা এখন আমাদের চোখের সামনে, একদম পেছনেই সাতলেজ রিভার একদম কাছ থেকে দেখতে পাচ্ছি। আর পান্না সবুজ জল অসাধারণ লাগছে, জাস্ট জায়গাটা এত সুন্দর বলে বোঝাতে পারবো না, খুব ভালো লাগছে। মানে কিন্নর যে এত ভালো লাগবে সেটা ভাবতে পারিনি, এক্সপেক্ট করিনি, তো দারুণ লাগছে কিন্নর ভ্যালি। আপনারা এলে আপনাদেরও খুব ভালো লাগবে, আমাদের স্টে আছে আজকে সারা আনে, তো দারুণ জায়গাটা। আমরা এখন এসে পৌঁছেছি জিওরিতে। সারহান যাওয়ার জন্য মেন রোড ছেড়ে এখান থেকেই ওপর দিকে উঠতে হয়। বেলা প্রায় 2 বাজে, খুব খিদে পেয়েছে, আমরা লাঞ্চ করব এখানেই। চণ্ডীগড় থেকে সারহান আসার রাস্তাটা বেশ অনেকটা, সময় লাগে অনেকটাই। মাঝপথে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করেছিলাম খুব সুন্দর একটা ক্যাফেতে, সেই ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো এখন আমরা সারহানের মোটামুটি কাছাকাছি এসে পৌঁছেছি, আমরা এখন রয়েছি জিওরিতে। এখানে অনেকটা বেলা হয়ে গেছে, আর ওয়েট করলাম না এখানেই, তাই জন্য আমরা লাঞ্চটা সারার জন্য এসেছি লামা স্ট্রিট ফুড সেন্টারে। এখান থেকেই আমরা ওই ডাল ভাত অমলেট কেউ মাংস দিয়ে লাঞ্চটা সেরে ফেলছি। সারাহানে এসে পৌঁছেছি, এখন প্রায় 3:30 বাজে, আর আমরা এসে উঠেছি স্নোফ্লেক্স হোটেলে। এই হোটেলের 202 নম্বর রুমটা আমরা আজকে থাকবো। বেসিক্যালি এটা ডাবল বেড রুম, কিন্তু অনেক স্পেসিয়াস রুমটা। আর এবারে তো আমাদের টিমে আমরা 3 জন, তো খুব তাড়াতাড়ি এই দিকটাতে আরেকটা এক্সট্রা সিঙ্গেল বেড ওনারা লাগিয়ে দেবেন। রুমের সাথেই রয়েছে একটা খুব সুন্দর রুম লাগোয়া বারান্দা। রুম থেকে কিন্তু ভীমকালী টেম্পলকে দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের কতটা ক্যামেরায় দেখাতে পারবো জানি না, কিন্তু বিকেলবেলাতে আমরা যাব। আমরা এসেছি একটা খুব সুন্দর দিনে, দশেরা আজকে, তো এখানে নাকি আজকে স্টেট ফেয়ার হয় এই সময়তে, আর বেশ উৎসবের মরশুম। সেই সকাল থেকে জার্নি করে আমরা বেশ ক্লান্ত, তাই ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিলাম। ঘুম ভাঙলো কাঁসর ঘন্টার শব্দে। ব্যালকনিতে এসে দেখলাম দেবী গ্রাম প্রদক্ষিণ করে ফিরছেন। সন্ধ্যা নামছে সারাহানের বুক জুড়ে। আহা, কি অপরূপ দৃশ্য! এমন দৃশ্যের জন্য এমন বারান্দাই তো আদর্শ, তাই না? যেখানে প্রিয় মানুষটার সাথে দাঁড়িয়ে স্বপ্নে বিভোর হওয়া যায়।
আমরা গাড়িতে এগিয়ে চললাম ভীমাকালী মন্দিরের দিকে। আজ দশেরা, তাই আলোয় সেজে উঠেছে মন্দির। এখন আমরা সারাহানে ভীমাকালী মাতার মন্দিরে দাঁড়িয়ে আছি। আজকে দশেরা, তো দশেরার দিনে দেখতেই পাওয়া যাচ্ছে যে মূর্তিকে ওনারা বাইরে নিয়ে এসছেন এবং ওনাদের কিছু নিজস্ব রিচুয়ালস রয়েছে, সেগুলো পালন হচ্ছে। সমস্ত নিয়মকানুন তো আমরা জানি না, আমরা জাস্ট দেখছি। তো ওনারা ওনাদের মতন করে আজকে দশেরাটা উদযাপন করছেন। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ডাইনিং হল লাগোয়া একটা ব্যালকনি। এই ব্যালকনি থেকে দূরে তাকালে পাহাড়ের গায়ে মিটমিট করে আলো জ্বলছে দেখা যাচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি স্নোফ্লেক হোটেলের রেস্তোরাঁয়, একদম টপে রেস্তোরাঁটা। এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, কিন্তু এখন তো রাত্রি হয়ে গেছে আর আলোগুলো যেহেতু জ্বলছে বাইরে তো দেখা যাচ্ছে না। রাতে ভাত ডাল আলু ভাজা ডিম কারি ও মাংস দিয়ে জমিয়ে ডিনার করে আমরা শুয়ে পড়লাম। কোভিড-19 অতিমারিতে আমরা সবাই বিপর্যস্ত, তার উপর ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ওমিক্রন। এই সিচুয়েশনে আমরা যারা রোজ বেরোচ্ছি তাদের একটু সর্দি কাশি জ্বর হলেই মনে হচ্ছে যে কোভিড-19 আক্রান্ত হলাম না তো। পরিবার পরিজনের ভালো থাকার কথা মাথায় রেখে কোভিড পজিটিভ কিনা জানাটা খুব জরুরি হয়ে যায়। সেক্ষেত্রে সলিউশন আপনার হাতের কাছে, কোভিফাইন্ড অ্যান্টিজেন সেলফ টেস্ট কিট। কোভিফাইন্ড অ্যান্টিজেন সেলফ টেস্ট কিটের মাধ্যমে মাত্র 15 মিনিটেই আপনি নিজেই দেখতে পাবেন আপনার টেস্ট রিপোর্ট। আর এই প্রসেসটাও কিন্তু বেশ ইজি, মাত্র 4টে স্টেপ আর সময় লাগবে 15 মিনিট। ফার্স্ট স্টেপ সোয়াব, ডিপ, ড্রপ অ্যান্ড স্পট। টেস্ট শুরু করার আগে আসুন দেখে নিই এই একটা সেলফ টেস্ট কিটে কী কী কম্পোনেন্টস রয়েছে। প্রথমেই রয়েছে ইউজার ম্যানুয়াল। টেস্ট শুরু করার আগে একবার চোখ বুলিয়ে নিন। এরপরে রয়েছে একটা স্টেরাইল ন্যাসাল সোয়াব। এই সোয়াব টেস্টের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, টেস্টিংয়ে এই টিউবটা কিন্তু কাজে লাগবে। আর ফাইনালি রয়েছে টেস্ট কিট। টেস্ট শুরু করার আগে কিন্তু গুগল প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিন কোভিফাইন্ড অ্যাপ, আর তাতে সমস্ত ডিটেইলসগুলো ফিল আপ করে নিন ঝটপট। টেস্ট শুরুর আগে খুব ভালো করে হাতটা ধুয়ে নিন। প্রথমে এই টিউবটা খুলে এর মুখের অ্যালুমিনিয়াম কভারটাকে সরিয়ে ফেলুন। এবার এটাকে এই বক্সের নির্দিষ্ট জায়গায় দাঁড় করিয়ে দিন। এখন আমার হাতে রয়েছে স্টেরাইল ন্যাসাল সোয়াব। এখন হচ্ছে ন্যাসাল সোয়াব টেস্টের টাইম। এটাকে প্রথমে নস্ট্রিলের ভেতর 2-4 সেন্টিমিটার বা যেখানে গিয়ে রেজিস্ট্যান্স ফিল হচ্ছে তত অবধি ঢোকাতে হবে। একটা নস্ট্রিলে 5 টাইমস রোল করার পর এই সেম সোয়াবটাই কিন্তু নেক্সট পাশের নস্ট্রিলে দিয়ে 5 টাইমস সেমভাবে পাশের নস্ট্রিলেও কিন্তু সোয়াব করতে হবে। এবার আমাদের হাতে রয়েছে সেই বাফার টিউব, এর মধ্যে এটা ঢুকিয়ে বেশ 8-10 বার কিন্তু এরকমভাবে রোল করতে হবে। অ্যান্ড ফাইনালি ক্যাপটা আটকে আমরা স্ট্যান্ডে এটাকে আবার রেখে দেব। ফাইনালি এই সলিউশনটার 4 ড্রপ আমাকে টেস্ট কিটে ফেলতে হবে। এবার মোবাইলে কোভিফাইন্ড অ্যাপটা চালিয়ে 15 মিনিটসের অপেক্ষা, আর 15 মিনিটস বাদেই আপনার সামনে রেজাল্ট এসে হাজির হবে। যদি সি মানে অনলি কন্ট্রোল লাইনটাই ডিপ রেড হয়ে যায় তার মানে রিপোর্ট কিন্তু নেগেটিভ। এক্ষেত্রে একটা কথা বলা খুব ইম্পর্টেন্ট, আরএটি বা র্যাট টেস্টে যদি আপনি নেগেটিভ আসেন কিন্তু তাও আপনার কোভিড-19 কোনোরকম কোনো উপসর্গ থাকে, রেকমেন্ড করা হয় সবসময় যে একবার আরটিপিসিআর টেস্টটা করে নিন। কারণ ভাইরাল লোড কম হলে অনেক সময়তেই কিন্তু র্যাট টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে, তার জন্য আরটিপিসিআর রিপোর্টটাই হবে একদম ফুল প্রুফ একটা রিপোর্ট। আর যদি সি ও টি মানে কন্ট্রোল লাইন আর টেস্ট লাইন দুটোতেই আপনি ডার্ক রেড কালার দেখতে পান তার মানে আপনি কোভিড-19 পজিটিভ। এই কোভিফাইন সেলফ কিটের মধ্যে কিন্তু আরও একটা জিনিস রয়েছে, সেটা হলো ডিসপোজাল ব্যাগ। আপনার টেস্ট হয়ে গেলে মানে 15 মিনিটস বাদে আপনি আপনার রেজাল্ট পেয়ে গেলে টেস্ট কিট, তার সাথে হচ্ছে এই টিউব, সেই সমস্ত ডিসপোজাল ব্যাগে ভরে ভালো করে মুখটা আটকে যথাযথ জায়গায় এগুলোকে ফেলুন।
15 মিনিটস হয়ে গেছে আর আমার টেস্ট কিটে কিন্তু সি মানে কন্ট্রোল লাইন একটাই শুধু ডার্ক রেড তার মানে রিপোর্ট নেগেটিভ আর আমার কোনো সিম্পটমসও নেই থাকলে এরপরে আরটিপিসিআর টেস্ট করতে হতো তাহলে কোভিফাইন্ড কোভিড-19 অ্যান্টিজেন সেলফ টেস্ট কিটের মাধ্যমে মাত্র 15 মিনিটে বাড়ি বসেই আপনি কিন্তু জানতে পারছেন আপনার কোভিড টেস্টের ফলাফল এই কোভিফাইন্ড সেলফ টেস্ট কিটের ব্যাপারে আরও ভালো করে জানতে বা এই কোভিফাইন্ড কোভিড-19 অ্যান্টিজেন সেলফ টেস্ট কিট অর্ডার করতে কোভিফাইন্ড.কমে আপনারা ক্লিক করতে পারেন এই ডাউনলোড লিংক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া হলো হ্যালো গুড মর্নিং ফ্রম সারাহান আমরা আজকে সারাহানে আছি এখন সারাহানের হোটেলে আছি তো হোটেল থেকে আজকে চেক আউট করে আমরা যাবো এরপর কলপাতে সামনের ভিউটা দুর্দান্ত আর আমরা আজকে একটা অ্যামেজিং সানরাইজ দেখেছি ভিউটা আপনাদের দেখাচ্ছি কখন এসে গেছে বেসিক্যালি আমরা রেডি হচ্ছিলাম তাই এতটা সময় লাগলো এখন বাজে সকাল 9:30 আর আমরা এবার বেরোবো প্রথমে যাবো ভীমাকালী টেম্পল দেখার জন্য এখন রেডি শুধু ব্রেকফাস্টটা আসার অপেক্ষা মানে আমরা রেস্তোরাঁয় যাবো ব্রেকফাস্ট করতে ওনারা অর্ডারটা নিয়ে গেছেন ব্রেকফাস্টের সেরেই আমরা বেরিয়ে পড়ব কারণ আমাদের ঘুরে মানে অনেক জায়গা দেখে তারপর আমরা যাব ফাইনালি কলপাতে তো প্রথমে যাব অভিব্রত যেরকম বললো ভীমাকালী টেম্পল তারপর আর কোথায় যাব আমরা জানি না আমাদের কাছে সারপ্রাইজ অভিব্রত বলবে মানে পুরো প্ল্যানটা কিন্তু আমারই বানানো আর ওরা ঘোরাঘুরি করছে কিন্তু কিছুই জানে না আর আমাদের বলেও নি যাই হোক আমার কাছেও সারপ্রাইজ আপনাদের কাছেও সারপ্রাইজ দেখতে থাকুন আমাদের চ্যানেল কালকে রাত্রে ওই রুফটপ রেস্তোরাঁয় আমরা ডিনার করেছিলাম তখন তো অন্ধকার ছিল আর এখন একদম বাইরে রোদ ঝলমলে পরিবেশ আর তার মধ্যে আমরা আবার রেস্তোরাঁয় এসে গেছি ব্রেকফাস্টও সামনে হাজির তিনজন তিন রকম ব্রেকফাস্ট অর্ডার দিয়েছি একজন দিয়েছে আলুর পরোটা আমার হচ্ছে পুরীর সবজি আর অভিব্রতর আবার হচ্ছে ব্রেড বাটার তো সমস্ত কিছুই এসে হাজির ব্রেকফাস্টটা করব করেই আমরা বেরিয়ে পড়ব এখান থেকে চেক আউট করে আমরা চেক আউট করে ভীমাকালী মাতা টেম্পলের দিকে এগিয়ে চললাম কাল ছিল দশেরা এবং আমরা এক ঝলকে ভীমাকালী টেম্পল দেখে গেছিলাম কিন্তু খুব ভিড় ছিল এবং ওখানে অনেক রকম রীতিনীতি চলছিল আমরা সেই জন্য ভালোভাবে ঘুরতে পারিনি তো আজকে আবার আমরা এসেছি ভীমাকালী টেম্পলে আপনারা চাইলে কিন্তু ভীমাকালী টেম্পল থেকে সরাসরি সিমলাও যেতে পারেন এখান থেকে বাস ছাড়ে HRTC-র বাস ছাড়ে সকাল 11:00 থেকে 11:30 নাগাদ একটি বাস রয়েছে যেটা সিমলা যাবে আর বিকেলেও রয়েছে 5:30-5:30 নাগাদ আরেকটা বাস যেটা ভীমাকালী টেম্পল থেকে সিমলা যাবে আরেকটা কথা বলি কল্পা যদি যাওয়ার প্ল্যান করেন পাবলিক ট্রান্সপোর্টে সেক্ষেত্রে কিন্তু ভীমাকালী টেম্পলের সামনে থেকে সরাসরি কোনো বাস আপনারা পাবেন না সেক্ষেত্রে আপনাকে প্রথমে যেতে হবে জিওরি সেখান থেকে আপনারা মেন রোড থেকে বাস পেয়ে যাবেন কল্পা যাওয়ার এই ঘুরে এলাম কালীমাতা মন্দিরের ভেতর থেকে মন্দিরের ভেতরটা পুরো কাঠের তৈরি ওখানে কিন্তু মোবাইল ক্যামেরা কিছুই অ্যালাউড নয় ইভেন মোজা বেল্ট এগুলো ওনারা পরে যেতে দেন না সমস্ত কিছু লকারে রেখে যেতে হয় তো আমরা সেরকমটাই করেছিলাম আর ভেতরে যে টেম্পলের ভেতরটা পুরো কাঠের স্ট্রাকচার আর একদম সরু সিঁড়ি সেই সিঁড়ি দিয়ে প্রায় 3 তলার ওপরে হচ্ছেন আসল দেবীর মূর্তি মন্দিরের পাশেই রয়েছে মিউজিয়াম এই ট্রেলটা ধরে আমরা হেঁটে চলেছি মন্দির থেকে সরাসরি যাওয়া যায় বার্ড স্যাংচুয়ারির দিকে যাব আমরা এই কোভিড পরিস্থিতিতে মোনাল স্যাংচুয়ারি বন্ধ রয়েছে তাই আমরা ওদিকে না গিয়ে এগিয়ে চললাম সারাহানের রাজার বাসস্থান দেখার জন্য
আমি এখন যে জায়গাটায় বসে আছি বেসিক্যালি এটা হচ্ছে হিমাচল ট্যুরিজমের একটা প্রপার্টি। ভীষণ সুন্দর লোকেশনে এই প্রপার্টিটা। এটা হচ্ছে হোটেল শ্রীখান্ড এর নাম। আমরা যদিও এখানে ছিলাম না, কিন্তু আজকে আমরা যাওয়ার পথে টুক করে একবার এই প্রপার্টিটা ঘুরে গেলাম। আপনারা চাইলে এখানে থাকতে পারেন। এখানে বুকিংয়ের সমস্ত লিঙ্ক অভিব্রত দিয়ে দেবে আমাদের ভিডিওতে, ডেসক্রিপশনে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। এবার আমরা সারাহান ছেড়ে এগিয়ে চললাম কল্পার উদ্দেশ্যে। পরবর্তী পর্বে থাকবে সেই ভিডিও। রেডি, আমরা কিন্নরে প্রবেশ করে গেছি আর আমরা এখানে মাঝ রাস্তায় যে জায়গাটা দাঁড়িয়েছি, এখানে পাহাড়ের কোলে পাথর নিজে থেকেই ন্যাচারালি একটা টানেল তৈরি হয়েছে। গাছে আপেল ফলে আছে,